সকালে যারা আসবে তারা একরকম লাইটিং দেখবে, আবার রাত্রিবেলা যারা যেসব মানুষ দর্শনার্থীরা আসবেন তারা আরেক রকম লাইটিং দেখবে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ডিসকভার কলকাতায় তোমাদের সকলকে স্বাগত জানাই, আমি নবা। আজ এক নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করতে চলে এসেছি। আমার পেছনের জায়গা বিবেকানন্দর মূর্তি এবং হ্রদটা দেখে বুঝতে পারছো কোথায় এসে পড়েছি। হ্যাঁ, ঠিক ধরেছ, আমরা এখন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি। এই বছরে কীরকম প্যান্ডেলের অগ্রগতি আমরা সবাই জানি, এই বছরের থিম কী, এবার তার অগ্রগতি কী সেটাই দেখাতে এই ভিডিওর মূল লক্ষ্য হবে। চলো স্টার্ট করি ভিডিওটা, আর ভিডিও সবার শুরুর সাথে সাথে তোমরা লাইকটা করে দিও, আর যা চ্যানেল নতুন আছো কালো সাবস্ক্রাইব বাটনটা আছে প্রেস করে পাশে বেল বাটনটা অবশ্যই অল করে দেবে। কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই যে বিবেকানন্দ হ্রদ দেখছো তোমরা, এই পাশ দিয়ে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গিয়ে ডান দিকে গেলেই তোমার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আমরা পেয়ে যাব। এখন এই রাস্তা দিয়ে কি সুন্দর স্মুথলি আমরা হেঁটে যাচ্ছি, কিন্তু পুজোর সময়, প্রায় পুজো না মহালয়ার সময় থেকে এই রাস্তায় পা রেখা দায় হয়ে দাঁড়ায়। মানুষের ওপর দিয়ে প্রায় যেতে যাতায়াত করে, এতটাই ভিড় হয়। আর সব থেকে বড়ো কথা, এখানকার লাইটিং, এই রাস্তার সামনে এবং এই রাস্তা জুড়ে যে লাইটিংটা থাকে, এই লাইটিং দেখার জন্য বহু মানুষ দাঁড়িয়ে পড়ে রাস্তায়, যার জন্য ভিড়টা এতটা বেশি হয়। চলো এবার সোজা মণ্ডপে গিয়ে কথা হচ্ছে। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে এসেছি মণ্ডপের মূল মণ্ডপের সামনে। তো দেখতে পাচ্ছি এখানকার ব্যানার, তোমরা দেখো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সুজিত বোসের নেতৃত্বে এই পুজোটা হয়ে থাকে প্রতি বছরের ন্যায়। এটা এবার 76তম বর্ষের পুজো। চলো দেখি কতটা কাজে অগ্রগতি ঘটেছে। তো ধীরে ধীরে মণ্ডপের দিকে এগাচ্ছি। তোমরা এবছরের থিম অবশ্য জেনে গেছো, প্যারিসে ডিজনিল্যান্ড। ওরে বাস, কি বিশাল বড় প্যান্ডেল করেছে এখানকার, প্যারিসে ডিজনিল্যান্ড ফুটিয়ে তোলা হবে এই প্যান্ডেলের মাধ্যমে। তোমাদের দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখো, প্রায় এটা 40-50 ফুটের উচ্চতা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। চলো ধীরে ধীরে ভেতরের দিকে যাই, কি কাজ হয়েছে। তো দেখতে পাচ্ছি প্রথমেই এখানে অনেক বাস এসে হাজির, নতুন নতুন বাস এখানে স্ট্রাকচার করানোর জন্য, তৈরি করার জন্য এখানে হাজির হয়েছে। এছাড়াও প্যান্ডেলের মূল কাঠামো আর হাইট উচ্চতা জাস্ট অকল্পনীয়, বিশাল উচ্চতা প্যান্ডেল হতে চলেছে এবছর শ্রীভূমিতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পেছনে সুদীর্ঘ ডিজনিল্যান্ড। তো তোমরা ভাবো কতটা উঁচু, মানে আমি 50 ফুট বলছি এটা আইডিয়া করে, এখানে কোনো কর্মকর্তা থাকলে আমি কনফার্ম করে তোমাদের জানাবো, কিন্তু আমার তো মনে হচ্ছে আরও বেশি বা আরও উচ্চতা আরও বাড়তেও পারে। তো এখানে বিভিন্ন রকম কাঠের স্ট্রাকচার পড়ে রয়েছে, বাসগুলো পড়ে রয়েছে, এগুলো যখন ফিক্স হবে এটা হয়তো আরও উচ্চতা বাড়বে বই কি কমবে না। চলো এবার মূল মণ্ডপের ভেতরে ঢোকা যাক, যেখানে আসল মা দেবী মার আরাধনা হয়। তো সেখানে ঢুকতে গিয়ে প্রথমে দেখতে পাচ্ছি এটা যে বিভিন্ন প্লাইউডের স্ট্রাকচার এখানে করে রাখা হয়েছে, সাদা সাদা প্রাইমার মারার কাজ হয়ে গেছে। পুজোর এখনও 45 দিন বাকি, সেই জোর কদমের কর্মব্যস্ততা শ্রীভূমিতে নজর পড়ছে না, কিন্তু যতটা হয়েছে অনেকটাই হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের যেটা দেখানো লক্ষণীয় বিষয় হচ্ছে, ওপরেরটা দেখাও, ক্যামেরাম্যানকে বলবো, সেই বিখ্যাত শ্রীভূমির বিশাল আকৃতির যে ঝাড়বাতিটা এখানে লাগানো হয়, দেখো তার স্ট্রাকচারটা অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখানে প্যারিসের বিভিন্ন রকম মূর্তি ছবি এখানে লাগানো হয়েছে ঝাড়বাতির স্ট্রাকচারটাতে। তোমরা দেখো ক্যামেরাম্যানকে জুম করে যদি একটু দেখানো যায়, তো যেসব এগুলো কী বলে মূর্তিগুলোকে, এগুলো
তো এখন হাঁটতে হাঁটতে মেন যে মণ্ডপ যেখানে মা দেবী দুর্গা আরাধনা করা হয় সেখানেই আমরা এগিয়ে যাব। চলো ওই ভেতরের দিকে যাই। তো ভেতরের দিকে যেতে যেতে যেটা আমার সবার প্রথমে নজর আসছে এই প্লাইউডের কাজ। এই প্লাইউডের কাজগুলো সারা মণ্ডপ জুড়ে লাগানো হবে, কোনোটা উপরে লাগানো হবে, কোনোটা নিচে লাগানো হবে। তো সবগুলো প্লাইউডের স্ট্রাকচার এখনও রেডি হয়নি, প্রায় 10-20% প্লাইউডের স্ট্রাকচার তৈরি বলতে পারো, এবং সেই স্ট্রাকচারের প্রাইমারের কাজ মারাও কমপ্লিট, এর ওপর শুধু এখন রঙের কাজটা বাকি। তো চলো এবার আস্তে আস্তে মঞ্চের দিকে এগানো যাক, যেটা তোমাদের দেখানোর লক্ষ্য। এই দেখো, এই হচ্ছে শ্বেতপাথরের মঞ্চ। তো এই মঞ্চে মা দেবীর আরাধনা করা হয়, মা পূজিত হন, এবং এই মঞ্চে তো যেগুলো দেখতে পাচ্ছি প্লাইউডের বিভিন্ন কাঠামো এবং তার স্ট্রাকচারগুলো বানিয়ে রাখা হয়েছে, এগুলো কমপ্লিট হলে কতটা সুন্দর লাগবে সেটা তোমরা ভাবো। এখন থেকেই এত সুন্দর লাগছে, তার উপরে একটা কাপড় চাপা রয়েছে, বর্ষাকাল ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে যখন তখন, সেই বর্ষার হাত থেকে প্লাইউডগুলোকে রক্ষা করার জন্য অলরেডি দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দরভাবে চাপা দিয়ে কাজ করছে। এখানে আজকে হয়তো কর্মীদের ছুটি, অতটা কর্মব্যস্ততা দেখতে পাচ্ছি না, প্রতিদিন হয়তো সেই কর্মব্যস্ততা দেখা যায়, কিন্তু আজকে যেহেতু রবিবার বিকেলবেলা তো সেই কর্মব্যস্ততা আমি দেখতে পেলাম না, কিন্তু কাজ এগিয়েছে, এটা আশ্বস্ত থাকো। শ্রীভূমি আমাদের নিরাশ করবে না, প্রতি বছরের না এবারও ঢল উতলে পড়বে বা উচ্ছে পড়বে, কিন্তু দেখার বিষয় লাইটিংটা কেমন হয়। চলো লাইটিংয়ের জায়গাটা দেখাই, আসো। তো বন্ধুরা, এই যে চাতালটা দেখছো বাঁশগুলো পড়ে রয়েছে, এই যে বিশাল বড় চাতাল, এই চাতালটা পুজোর মহালয়া থেকে লোকের শুধু মাথা দেখা যাবে, আর এখান থেকে এইটুকুনি জায়গার ডিস্টেন্স কভার করতে পারে বহুত সময় কেটে যায়। আমরা সকলেই জানি যে এতটাই ভিড় হয় এই পুজো মণ্ডপে। আর একটা লক্ষণীয় বিষয়, এখানেও কিছু স্ট্রাকচার করা হচ্ছে, এখানেও কিছু স্ট্রাকচার করা হবে, এখানে বাঁশ লাগিয়ে দেওয়া হয়েছে অলরেডি, তো এখানে কিছু স্ট্রাকচার করবে, সেগুলো ক্রমশ প্রকাশ্য। এগুলো দেখতে হলে আমাদের চ্যানেলে জুড়ে থাকতে হবে, তার জন্য কী করতে হবে, সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে। আর যেটা তোমাদের দেখানো এই যে এই বাড়িটার কিন্তু বুর্জ খলিফা হওয়ার পর থেকে গুরুত্ব অনেক বেড়ে গেছে, কারণ এখন শ্রীভূমির পুরো মেন লাইটটা কন্ট্রোল করা হয় বাড়ির ছাদ থেকে, ওই ছাদটা দেখতে পাচ্ছ ছাদ থেকে। তো এই বাড়িতে গত বছর এবং বুর্জ খলিফা থেকে এই বাড়ি থেকে লাইটিংটা কন্ট্রোল করা হয়েছিল, তো এই বছর দেখার বিষয় যে এই বাড়ি থেকেই কি কন্ট্রোল করা হবে না অন্য কোনো জায়গায় লাগানো হবে। তো চারপাশে দেখো এসব জায়গায় সব বাসের স্ট্রাকচার হয়েছে বিভিন্ন ধরনের, তো এই স্ট্রাকচারে বিভিন্ন রকম স্থাপত্য বা কিছু লাইটিং লাগানো হবে, তো সেগুলো দেখার বিষয়। তো এখন তো বলতে পারবো না, কোনো কর্মকর্তাও নেই যাদের সাথে কথা বলে তোমাদের জানাতে পারবো। তো দেখো ভিডিওটা কেমন লাগছে জানিও। তোমাদের কাছে যেটা আমার বলার ছিল, তোমরা সকলেই জানো এখানে ডিজনিল্যান্ড হচ্ছে, ডিজনিল্যান্ড ফুটিয়ে তোলা প্যারিসের যেটা রয়েছে এটা খুব মুখের কথা না। বাচ্চাদের কাছে ডিজনিল্যান্ড খুব একটা আনন্দের জায়গা, তোমরা যারা ইউটিউব ভিডিওতে দেখেছো বা স্বচক্ষে দেখেছো তারা নিশ্চয়ই জানো। তো সেটাই এখন শ্রীভূমি কর্মকর্তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে এখানে সেই জিনিসটা কীভাবে ফুটিয়ে তুলবে। আর সবথেকে বড় কথা, সুজিতবাবু খুঁটি পুজোর সময় বলেছিল, আমাদের ভিডিওতেও ছিল, যে এখানে এবার একটা নতুনত্ব হবে। সকালে যারা মানুষ দেখতে আসে তাদের একটা আক্ষেপ থাকে যে তারা লাইটিং দেখতে পারে না, কিন্তু সুজিতবাবু আমাদের সকলকে আশ্বাস করেছিল সকালে যারা আসবে তারা একরকম লাইটিং দেখবে, আবার রাত্রিবেলা যারা যেসব মানুষ দর্শনার্থীরা আসবেন তারা আরেক রকম লাইটিং দেখবে। তো সেটার দিকেও আমি মুখিয়ে রয়েছি যে কীরকম লাইটিং হবে, কীরকম কী হবে, সেগুলো জানার আমারও আগ্রহ আছে তোমাদের মতন। বিশেষ করে মাম্পি গন, যিনি আমাদের রেগুলার দর্শক, আমাদের যেগুলা কমেন্ট করে, আমাদের এত এত কমেন্টে ভালোবাসা দেন, তাকে অশেষ ধন্যবাদ। তার রিকোয়েস্টে আমি প্রথম প্রস্তুতি ভিডিও করতে বের হলাম। তো এবার পরপর আমার চ্যানেলে প্রস্তুতি ভিডিও আসতে থাকবে, তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরের ভিডিওগুলো তোমরা পাবে সবার প্রথম। তো বন্ধুরা, একটা সৌভাগ্যের ব্যাপার, শ্রীভূমি প্যান্ডেলের ভেতর বসে রয়েছি, তাও কি চেয়ারে। হ্যাঁ, এটা ভুল গোলাবেন না, এটা পুজোর এখনও 45 দিন আগে বসে আছি, পুজোর সময় দাঁড়ানোর পা ফেলার দায় বসার কথা তো ভাবাই যায় না। তাই যারা প্যান্ডেলে বসতে চাও ফাঁকা প্যান্ডেলে এসে ঘুরে যাও,
আর দেখে যাও কেমন কাজ চলছে, আমাদের সাথে শেয়ার করো অবশ্যই তোমাদের কেমন লাগলো এখানে এসে। পুজো প্রস্তুতির ভিডিও আমি শ্রীভূমি দিয়ে শুরু করলাম, তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করো, যাতে নেক্সট ভিডিওগুলো করাতে আমি উৎসাহ পাই। তো অবশ্য যারা লাইক করনি তারা লাইকটা করে দিও, যারা সাবস্ক্রাইব করনি নিচে কালো সাবস্ক্রাইব বাটনটা আছে প্রেস করে দিও, আর যারা আমাদের সোশ্যাল মিডিয়া এখনও ফলো করনি নিচে ইনস্টা এবং ফেসবুকের লিংক রয়েছে, সেগুলোতে গিয়ে ফলো করে নাও। তো আজকের ভিডিও এখানেই শেষ হলো,